আসসালাম আলাইকুম আজকে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা সবাই জানি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর আইএফআরএস এটি দুই হাজার আঠারো সালে ডিভাইস হয়েছে সেই উনিশশো সাল থেকে শুরু করে দীর্ঘদিন কাজ করে ফাইনালি আমরা পেয়েছি যেটি হচ্ছে একটা পূর্ণাঙ্গ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর আইএফআরএস এটা আমরা পেয়েছি ইন 2018 এটা ইফেক্টিভ হয়ে গেছে অলরেডি সো এখানে এই যে আটটা চ্যাপ্টার নিয়ে কথা বলা হচ্ছে যে লাস্ট চ্যাপ্টার ইস ক্যাপিটাল মেইনটেনেন্স কনসেপ্ট এখানে আসলে ক্যাপিটাল এন্ড ক্যাপিটাল মেইনটেনেন্স কনসেপ্ট এটি বলা আছে সো এই আট নম্বর কনসেপ্টটা মূলত হচ্ছে পুরোপুরি থিওরিটিক্যাল একটা অ্যাস্পেক্ট এখানে কোনো অ্যাপ্লিকেশন নেই অর্থাৎ কোনো জার্নাল এন্ট্রি বা অ্যাকাউন্টিং এন্ট্রির বিষয় নেই এটি একটি পার্টিকুলারলি ইজ এ ভেরি থিওরিটিক্যাল অ্যাস্পেক্ট বাট ইন্টারেস্টিং এবং জরুরি এবং এখানে আসলে শুধুমাত্র অ্যাকাউন্টিং নেই এখানে ইকোনমিক সেন্সেও কিন্তু ক্যাপিটালকে বোঝানো হয়েছে সো আমরা একটু দেখি যে কি বলা আছে আমরা হচ্ছে অ্যাজ পার আই আই এফ আর ফ্রেমওয়ার্ক কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ককে আমরা দেখি যে ক্যাপিটাল মেনটেনেন্স এর অষ্টম চ্যাপ্টারে কি বলা আছে সেটি হচ্ছে যে আমরা জানি ক্যাপিটাল বলতে কি বুঝে যায় এটা একটু যদি বলি খুব সহজে আমরা বলতে পারি যে ক্যাপিটাল ইনক্লুডস অল গুডস দ্যাট আর মেড টু ক্রিয়েট বাই হিউম্যান হিউম্যান্স অ্যান্ড ইউজ ফর প্রডিউসিং গুডস অর সার্ভিস আসলে গুডস এবং সার্ভিস প্রডিউস করার জন্য যত রকম যেটা ইকোনমিক্স এর ভাষা বলে ম্যান মানি মেশিন এই গুলোকে আসলে ক্যাপিটাল বলা হয় এইগুলো এই 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 স্পেশালি মানি এবং ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে ক্যাপিটাল বলা হয় এখানে বলা হচ্ছে ক্যাপিটাল ক্যান ইনক্লুড ফিজিক্যাল অ্যাসেট অর্থাৎ যে আমরা ফ্যাক্টরি মেশিন ক্যাপাসিটি এগুলো ইউজ করি চাচ প্রোডাকশন প্ল্যান্ড অভিয়াসলি ফাইন্যান্সিয়ালেট ইনভেস্টমেন্ট পোর্টফোলিও অর্থাৎ এখানে মূলত এর ফ্রেমওয়ার্কে ক্যাপিটাল বলতেই বোঝানো হয়েছে দুটো একটা ফিজিক্যাল ক্যাপিটাল আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল সো ফিজিক্যাল ক্যাপিটাল ইজ বেসিকলি দ্য প্রোডাকশন প্রডিউস গুডস এন্ড সার্ভিস ফর ইউর বিজনেস এন্ড ফাইন্যান্সিয়াল যেটা ক্যাপিটাল ইজ বেসিকলি ইউর ইনভেস্টমেন্ট সো ক্যাপিটাল ক্যান অলসো বি রেফার টু মানি ইনভেস্টেড ইন দ্য বিজনেস টু পারচেস অ্যাসেট এটিও আমরা কিন্তু জানি সো দিস

ফাইন্যান্সিয়াল কনসেপ্টের ভিতরে মূলত হচ্ছে যে আপনার শুরুতে যে ইনভেস্টমেন্ট করেছেন আপনার সেই ইনভেস্টমেন্টের ফলে যে নেট অ্যাসেট আছে নেট অ্যাসেট মিন ওনার সিকিউরিটি অথবা নেট ওর্থ সেটি নমিনাল মনিটারি ইউনিট এবং হচ্ছে ইউনিট অফ কনস্ট্যান্ট পার্চেসিং পাওয়ার এটি নিয়ে একটু কথা বলবো এটি ইকোনমিক্স আরেকটা কনসেপ্ট সেটি আমি সামনে ক্লিয়ার করব নমিনাল মনিটারি ইউনিটস মানে হচ্ছে যে ফিজিক্যালি আপনি এক লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন এবং এই এই আপনার বছর বছরের শুরু যদি আপনার নেট অ্যাসেট বা নেট যদি এক লাখ টাকা হয় তাহলে বছর শেষে আপনি এখানে প্রফিট করলেন ধরেন দশ হাজার তাহলে এক লাখ দশ হাজার হলো তো কোনোভাবেই আপনার সামনের ইয়ারে আপনার ক্যাপিটাল লাগে হচ্ছে আপনার হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা তাহলে বলা হয় যে আপনি কিন্তু পাঁচ হাজার টাকার ভিতর বেশি আর ডিভিডেন্ড দিবেন না অর্থাৎ ডিভিডেন্ড দেওয়ার ডিভিডেন্ট বেশি দিয়ে আপনার বিজনেসের ক্যাপিটাল শর্ট ফল করা যাবে না এটি একটা কনসেপ্ট মেন্টেনেন্সের সামনে আমি বলবো তো এর বাইরে ফিজিক্যাল ক্যাপাসিটি যেটি কনসেপ্টটা হচ্ছে আমরা জানি প্রয়াক্টিভ ক্যাপাসিটি যেটাকে বলা হয় সেটা হচ্ছে ইউনিট অব আউটপুট পার ডে অথবা পার মান্থ অথবা পার ইয়ার যেভাবেই আমরা বলি না কেন একটা ফ্যাক্টরির ফিজিক্যাল ক্যাপাসিটি টু প্রোডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস স্পেশালি গুডস সো এটিকে আমরা আইএফ আর এস এর কনসেপ্টুয়াল ফ্রেমওয়ার্কের এইট নাম্বার চ্যাপ্টার যেটিকে হচ্ছে কনসেপ্ট অফ ক্যাপিটাল এন্ড ক্যাপিটাল মেইনটেনেন্স এভাবে বলা আছে সো আমরা যদি আরেকটু দেখি সেটি হচ্ছে যে ফিজিক্যাল কনসেপ্টটা কি এটি একটু আগে ডিসকাশন করি দ্য কনসেপ্ট কনসিডার ক্যাপিটাল অ্যাজ দ্য নোশন অফ দ্য প্রোডাক্টিভ ক্যাপাসিটি অর অপারেটিং ক্যাপাসিটি অফ দ্য অফ 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 দ্য এন্টারপ্রাইজ বেসিক্যালি বেসিক্যালি আমরা হচ্ছে প্রোডাক্টিভ ক্যাপাসিটিকে অপারেটিং ক্যাপাসিটিও বলি সোজা কথা আমার ফ্যাক্টরিতে যদি এক বছরে এক লাখ ইউনিট প্রডিউস করার ক্ষমতা থাকে বছরের শুরুতে সো আমাকে লিস্ট বছর শেষে আমার আমার এক লাখের কোনোভাবে যেন ফিজিক্যাল ক্যাপাসিটি না কমে সেটি হচ্ছে ফিজিক্যাল কনসেপ্টের মেইন হচ্ছে কনসেপ্ট এরপরে আমরা যদি বলি ক্যাপিটাল মেনটেন্স যেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি এবার আমরা তো তাহলে বলে ফেললাম যে ফিজিক্যাল কনসেপ্ট এরপরে আমরা মূলত হচ্ছে যে যে দুটো নিয়ে ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ফিনান্সিয়াল কনসেপ্ট এবং ফিজিক্যাল কনসেপ্ট এখন আমরা আসবো এটিকে মেনটেন কিভাবে করতে হবে হাউ ইউ ক্যান মেনটেন দ্য ক্যাপিটাল বোথ দ্য ফিজিক্যাল ক্যাপিটাল এবং হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপিটাল ক্যাপিটাল মেনটেনেন্স অলসো নোন অ্যাজ ক্যাপিটাল রিকভারি ইট ইস অ্যান অ্যাকাউন্টিং কনসেপ্ট বেসড অন দ্য প্রিন্সিপাল দ্যাট এ কোম্পানি ইনকাম শুড অনলি বি রিকগনাইজ আফটার ইট ফুললি রিকভার অফ অল কস্ট এখানে একটু ক্লিয়ার করি আপনাদেরকে আমার মনে হয় যে আপনারা বুঝতে পারবেন খুব ইজিলি সেটি হচ্ছে ধরেন আমি যে উদাহরণটা দিয়েছিলাম যে বছরের শুরুতে আমার ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বা ফাইন্যান্সিয়াল আমার ইয়ে ছিল আমার ক্যাপাসিটি ছিল হচ্ছে এক লাখ টাকার আমার নেট ওর্ড বা নেট ইকুইটি যেটি আমি বিজনেসে ইনভেস্ট করব সো সারা বছর শেষে দশ হাজার টাকা প্রফিট হলো তাহলে এক লাখ দশ হাজার হলো এখন নর্মালি কোনো কোনো ওনাররা বলতে পারে যে আমার হচ্ছে যে প্রফিট যে দশ হাজার হয়েছে আমি ডিভিডেন্ড আকারে নিয়ে নিব বাট এটি নেওয়া যাবে না এই কনসেপ্ট অনুযায়ী বিকজ আমরা যে এক লাখ টাকা আগে যদি ধরে নিচ্ছি যে এক লাখ টাকা আগে আমরা পঞ্চাশ হাজার ইউনিট র মেটেরিয়াল কিনে আমরা প্রোডাকশন করে পঞ্চাশ হাজার ইউনিট ফিনিশ গুড বিক্রি করতে পারতাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে কারণে ইনফ্লেশন যেটা পাওয়ার ক্যাপাসিটি আমি বলছিলাম সেটি হচ্ছে পার্চেসিং পাওয়ার প্যারেটি বলে হচ্ছে সেখানে আমরা যদি দেখি সেটি হচ্ছে যে যদি এমন দেখা যায় পঞ্চাশ হাজার ইউনিট কেনার জন্য আগে এক লাখ টাকা লাগলে এখন লাগছে এক লাখ পাঁচ হাজার টাকা সো আপনাকে বছর শেষে কোনোভাবেই ওনাররা আপনার ডিভিডেন্ড আকারে পুরো দশ হাজার টাকা নিতে পারবে না দ্যাট ইজ এ কনসেপ্ট ম্যাক্সিমাম তারা পাঁচ হাজার টাকা নিতে পারবে বিকজ তার তার যে ক্যাপাসিটি ক্যাপিটালের যে যে ক্ষমতা সক্ষমতা পার্চেসিং পাওয়ার প্যারিটি যে ক্ষমতাটা আছে এটিকে কোনোভাবেই কমানো যাবে না এটাই হচ্ছে ক্যাপিটাল মেনটেন্স এর কনসেপ্ট এটা ইট ইজ এ ভেরি থিওরিটিক্যাল এবং ইকোনমিক সেন্স থেকে আসে ইকোনমিক্সে আমরা এই বিষয়গুলো ডিসকাস করি এবং অবভিয়াসলি সেখান থেকে এটি আসছে এর বাইরে দ্য ক্যাপিটাল হ্যাজ বিন মেনটেন মোট কথা হচ্ছে যে আমি কোনোভাবেই ওনাররা টাকা নিয়ে যে বিজনেসকে পরে প্রবলেম ফেলবে আমার প্রফিটের ফুল ডিস্ট্রিবিউশন ইজ নেভার পসিবল সাধারণত আমরা দেখি ভালো কোম্পানিগুলোর তাদের ডিভিডেন্ড পলিসিতে দেখা যায় যে প্রফিটের ডিস্ট্রিবিউট হয় আর যদি বিজনেসের ইনভেস্ট করার ক্ষমতা থাকে ইনভেস্ট এক্সপানশন হয় অথবা যদি দেখা যায় যে আমার সক্ষমতা বাড়ানোর জন্য আমি কিন্তু মূলত রিটেইন করি এবং রিটেইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্যাপিটাল রিটেইন এবং ইজ ভেরি এনি এক্সেস অ্যামাউন্ট দিস ফিজিক্যাল প্রফিট যদি বলি আমরা যদি কনসেপ্ট হিসেবে এভাবে দেখি যে আমার প্রফিট হয়েছে কিন্তু কোশ্চেন হচ্ছে আমার আবার কিন্তু ইনফ্লেশনের কারণে আমার প্রোডাক্ট কেনার এবং বিক্রি করার যে আমার যে সক্ষমতা আমি যেটা বলছিলাম যে পঞ্চাশ হাজার ইউনিট কেনার ক্ষমতা আগে ছিল কিন্তু আমি এখন পঞ্চাশ হাজার করতে পারছি না বিকজ ইনফ্লেশনের কারণে আমার ক্যাপিটাল ইউজের পরিমাণ বেশি প্রয়োজন হয় সেই জায়গায় বলা হচ্ছে যে আপনার প্রফিট করলে ওইটা প্রফিট হিসেবে না নিয়ে আপনাকে এটাকে রি করতে হবে সো দ্যাট ক্যাপিটালটা মেনটেন হয় এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল সো এই এই দুটো নিয়ে যে মেনটেনেন্সটা হয় এটা কি হচ্ছে বলা হয় যে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেনটেনেন্স এবং ফিজিক্যাল ক্যাপিটাল মেনটেনেন্স আমি অলরেডি বলেছি সো ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেনটেনেন্স ব্যাপারে অলরেডি আমি পুরো ধারণাটা আপনাদের স্বচ্ছ করার চেষ্টা করেছি বাট আইএফআরএস এ কি বলছে আমরা দেখি ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেনটেনেন্স প্রথমে ক্যাপিটাল সম্পর্কে বলেছিলাম এখন ক্যাপিটাল মেনটেনেন্স সম্পর্কে বলছি বাট আমি কিন্তু উদাহরণ দিয়ে অলরেডি আপনাদেরকে একটা কনসেপ্ট অলরেডি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আন্ডার দিস কনসেপ্ট প্রফিট ইজ আর্ন অনলি ইফ

আমার কত টাকার নেট অ্যাসেট ছিল বা নেট ওট ছিল সেটির যে পার্চেজিং পাওয়ার ছিল সেটি যদি আমরা বছর শেষে ওই জিনিসটাকে ধরে রাখতে পারি মেনটেন করতে পারি সেটিকেই বলা হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটালেন্স এরপরে আমরা যদি বলি যে ফিজিক্যাল ক্যাপিটাল মেনটেন্স এটি হচ্ছে আন্ডার দিস কনসেপ্ট প্রফিট ইজ আর্ন ওনলি ইফ দ্য ফিজিক্যাল প্রোডাকটিভ ক্যাপাসিটি অফ দ্য এন্ড অফ এক্সিট দ্যাল প্রোডাকটিভ এন্ড অফ দ্য একইভাবে আমরা যেটা বলছিলাম আফটার এক্সক্লুডিং দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড কন্ট্রিবিউশন ফ্রম দ্য ওনার্স এখানে ওই যে ফাইনান্সিয়াল টাকার কথা অ্যামাউন্টের কথা বলছিলাম ওটিকে যদি আমরা কনভার্ট করি টু প্রোডাক্টিভ ক্যাপাসিটি আই মিন যে হচ্ছে যে আমাদের হচ্ছে যে আমাদের মেশিনারিজের প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের ফ্যাক্টরির বিল্ডিং এর প্রোডাকশন ক্যাপাসিটি ফ্যাক্টরি শেডের প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের মাথায় রাখতে হবে যে ইনফ্লেশনের কারণে যেটুকু আমার হচ্ছে পার্জেজিং পাওয়ার প্যারোটি যে ইম্প্যাক্ট পড়ে সেটিকে কনসিডার করতে হবে অর্থাৎ প্রফিট করলেই পুরোটা প্রফিট নেওয়া যাবে না এটি হচ্ছে মূলত একটা থিওরিটিক্যাল কনসেপ্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটাল মেন্টেনেন্স বোথ দ্য ফাইনান্সিয়াল ক্যাপিটাল অ্যান্ড দ্য ফিজিক্যাল ক্যাপিটাল আই মিন দ্য প্রোডাক্টিভ ক্যাপিটাল বা অপারেটিং ক্যাপিটাল বলা হয় অপারেটিং ক্যাপাসিটি সো ডিয়ার পার্টিসিপেন্ট আমি চেষ্টা করেছি এটা থিওরিটিক্যাল আসপেক্টটি একটু চমৎকার করে আপনাদের সামনে উদাহরণ আকারে বুঝিয়ে দেওয়ার জন্য যদি এই কনসেপ্ট নিয়ে আপনাদের কোনো ফার্দার কোয়ারি থাকে এই ইউটিউব চ্যানেলের যে আপনার যেখানে আপনার কমেন্ট সেকশন আছে সেখানে যদি আপনারা কোনো ক্লারিফিকেশন চান জানতে চান আই উইল ট্রাই টু মেক এ লার্জার ভিডিও উইথ উইথ সাম ফিজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সাম্পল এটা ম্যাথমেটিক্স করে দেখাতে হবে আমরা এখানে থিওরিটিক্যালি খুব শর্ট আমরা যে দশ মিনিটের ভিতরে আইএফআরএস এর যে বিভিন্ন টপিক নিয়ে ডিসকাশন করি সেই ধারাবাহিকতা এটি তৈরি করা হয়েছে আমি আশা করছি যে